হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো আজকের কিন্তু মোহনমান তাগুতে ছিল একটা সভা, সেটা হচ্ছে 29শে জুলাই যে মোহনমান দিবস আসছে, সেই দিনে কী কী অনুষ্ঠান উদযাপন করা হবে এবং কোন কোন প্লেয়ার কী কী পুরস্কার পাচ্ছেন সেই বিষয়ে। তো মোহনমান রত্নই কে পেলেন বা মোহনমানের সেরা ফুটবলার কে হলেন সেইগুলোই কিন্তু জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আর তোমাদের সাপোর্ট ছাড়া, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার, এগুলো ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো আগামী 29শে জুলাই মোহনমান দিবস কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে মোহনমান ক্লাবেই। তো তাই দুবছর কিন্তু কোভিডের জন্য কিন্তু অনেকটা অনুষ্ঠানটা কিন্তু শিথিল হয়েছিল, তো এবার কিন্তু পুরো দমে কিন্তু সেই অনুষ্ঠানটা হবে। তো তোমরা জানো যে এই মোহনমান দিবসে কিন্তু বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়, যেটা মোহনমান রত্ন দেওয়া হয়, এছাড়াও কিন্তু মোহনমানের সেরা ফুটবলার বা সেরা স্ট্রাইকার সেগুলো দেওয়া হয়। তো এবছর কোন কোন প্লেয়ার কী কী পুরস্কার পাচ্ছেন সেগুলো তোমরা এক ঝলকে দেখে নাও। তো প্রথমে কিন্তু মোহনমান দিবসে কিন্তু তোমরা জানো যে প্রত্যেকবারের মতন কিন্তু দুপুর 2টা থেকে শুরু হবে প্রদর্শনী ম্যাচ। তো সেখানে প্রদর্শনী ম্যাচে কিন্তু বিভিন্ন সেলিব্রিটিরা খেলে, এছাড়াও কিন্তু অন্যান্য প্রাক্তন ফুটবলার তারাও কিন্তু খেলে। এছাড়াও কিন্তু মোহনমান রত্ন, অর্থাৎ 2022 সালের মোহনমান রত্ন পাচ্ছেন কিন্তু শ্যাম থাপা। তো শ্যাম থাপা কিন্তু মোহনমানের জার্সিতে অনেক দিন খেলেছেন এবং বিখ্যাত ব্যাক ভলি যে গোল, সেইটা কিন্তু শ্যাম থাপা কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করেছিলেন। তো সেই এরকম কিন্তু অনেক স্মৃতি রয়েছে মোহনমানে তার খেলার। তো তাই জন্য কিন্তু শ্যাম থাপাকে মোহনমান রত্ন, 2022 সালের মোহনমান রত্ন পুরস্কারটি প্রদান করা হবে। এরপর চলে আসছি মোহনমানের সেরা যে স্ট্রাইকার পুরস্কার, সেটা কিন্তু সুভাষ ভৌমিকের নামে কিন্তু করা হয়েছে 2021-22 সিজনে। তো সেই পুরস্কারটি পাচ্ছেন কিন্তু কিয়ান নাসিরি। তো কিয়ান নাসিরি যেন ডার্বিতে হ্যাট্রিক করে কিন্তু চমক লাগিয়ে দিয়েছিলেন, তো তার ফলস্বরূপ কিন্তু সেরা স্ট্রাইকার অর্থাৎ সুভাষ ভৌমিক স্মৃতি পুরস্কার কিন্তু পাচ্ছেন কিয়ান নাসিরি। এরপর চলে আসছি মোহনমানের সেরা ফুটবলার বা বর্ষসেরা ফুটবলার কে হয়েছেন সেটা। তো বর্ষসেরা ফুটবলারকে কিন্তু শিবদাস ভাদুরী স্মৃতি পুরস্কার বলা হচ্ছে। তো শিবদাস ভাদুরী স্মৃতি পুরস্কার 2021-22 সিজনে পাচ্ছেন হচ্ছেন মোহনমানের লিস্টান কোলাসো। লিস্টান কোলাসো এই লাস্ট বছর কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন, সেটা এএফসি কাপ হোক বা আইএসএল হোক, যে কোনো টুর্নামেন্টে কিন্তু তার পারফরমেন্স ছিল নজর কাড়া এবং তিনি কিন্তু ইন্ডিয়ান টিমের হয়ে ভালো পারফরমেন্স করেছেন। তো তাই জন্য কিন্তু সেরা বর্ষসেরা ফুটবলার অর্থাৎ শিবদাস ভাদুরী স্মৃতি পুরস্কার কিন্তু তার নামেই কিন্তু তাকেই কিন্তু দেওয়া হলো। তো এই গেল মোহনমানের পুরস্কার প্রদান অনুষ্ঠান। তো এরপর চলে আসি মোহনমানের জন্য আরেকটা ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে মোহনমান মাঠ কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং যেটা শোনা যাচ্ছে মোহনমান মাঠেই কিন্তু এবারে কিন্তু প্র্যাকটিস করবে মোহনমান দল। তো যেটা কিন্তু লাস্ট 2 বছর কিন্তু আমরা দেখতে পাইনি, মোহনমান মাঠে প্র্যাকটিস হয়নি, তা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। যদিও মোহনমান মাঠের অবস্থাও কিন্তু লাস্ট 2 বছর কিন্তু খুব একটা ভালো ছিল না। তো এবার কিন্তু নতুনভাবে সেজে উঠেছে মোহনমান মাঠ, সেখানে কিন্তু নতুন ঘাস লাগানো হয়েছে, তো যার ফলে কিন্তু মোহনমান মাঠটা কিন্তু এখন খুবই সুন্দর হয়েছে। তো তাই জন্য যেটা এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেটা ডিসাইড করা হয়েছে সেটা হচ্ছে 29শে জুলাই হয়তো সমস্ত বিদেশি এবং স্বদেশি প্লেয়াররা মোহনমান মাঠে আসবেন এবং সেখানে কিন্তু প্র্যাকটিস করারও একটা কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। তো তাই জন্য কিন্তু 25 তারিখের মধ্যে কিন্তু মোহনমানের সমস্ত প্লেয়ারদের কিন্তু এক জায়গায় জড়ো হতে বলা হয়েছে এবং 25 তারিখ থেকেই মানে তাদের সিজনটা শুরু হয়ে যাবে, প্রি সিজন যে ট্রেনিংটা সেটা শুরু হবে এবং 29শে জুলাই অর্থাৎ মোহনমান দিবসের দিন কিন্তু সমস্ত প্লেয়ার অর্থাৎ নতুন যে বিদেশিদের নেওয়া হয়েছে ফ্লোরেন্টিন পোগবা বা ব্র্যান্ডন হ্যামিল, তাদেরকেও কিন্তু দেখা যাবে মোহনমান দিবসে এবং তারাও কিন্তু মোহনমান মাঠে কিন্তু 29শে জুলাই কিন্তু প্র্যাকটিস করবে। তো এটা কিন্তু মোহনমান সমর্থকদের কাছে একটা দারুণ খুশির খবর, কারণ মোহনমান সমর্থকরা এটাই চাইছিলেন যে মোহনমান মাঠেই প্র্যাকটিস হোক, যেটা সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ডে এতদিন প্র্যাকটিস করা হচ্ছিল বা মোহনমান ক্লাবের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো আস্তে আস্তে কিন্তু মোহনমান সমর্থকরা তাদের দাবিগুলো ফিরে পাচ্ছে। তো এবার কিন্তু একটাই দাবি তাদের সামনে, যেটা হচ্ছে এটিকে নামটা রিমুভ করে দেওয়া সামনে থেকে, সেটাও যেটা মনে করা হচ্ছে সেটাও কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। তো দেখা যাক 29শে জুলাই আর অন্য কোনো চমক থাকে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।